শুক্রবার দুর্গাপুরে বেনা স্মৃতি শ্রীনগর পল্লী রবীন্দ্র সরণির গুরুজির আশ্রমের নিকট দুর্গাপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 2 নম্বর পৌর চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রী শ্রী বৈষ্ণদেবীর শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, উপমহানাগরিক অমিতাভ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল, কাশী বেনারসের পণ্ডিত মারুতি কিঙ্কর মহারাজ সহ অন্যান্য কাউন্সিলর এবং বিশিষ্ট জনেরা। এদিন মন্দিরে পূজা আরতি এবং প্রবচন পাঠ করেন কাশী বেনারসের পণ্ডিত মারুতি কিঙ্কর মহারাজ। শ্রী শ্রী বৈষ্ণদেবী মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর বোর্ড চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বলেন, তার বহুদিনের ইচ্ছে ছিল, তাই আজ তার স্বর্গীয় পিতার স্মৃতির উদ্দেশ্যে জনসাধারণের জন্য এই মন্দির নির্মাণ করেন। 2020 সালের 2 ফেব্রুয়ারি আমার সদ্য পিতা শৈলেন্দ্রনাথ হালদার গত হয়েছিলেন। তার এই প্রাণে আমি মর্মাহত হয়ে দেখুন আমার একটু কান্না মানে দুঃখে ভারাক্রান্ত হয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম বাবার স্মৃতিতে একটা মন্দির করব। আজকে সেটাই সম্পূর্ণরূপে সার্থক করে তুললাম এবং আমি চাইব এলাকাবাসীর সমস্ত মানুষের এই মন্দিরটাকে সযত্নে লালন পালন করবে, শ্রদ্ধা সহকারে পূজা করবে। এবং যেহেতু আমাদের জম্মু কাশ্মীরের কাটরার ওখানে আমাদের ইয়ে আমাদের বৈষ্ণদেবী মূর্তি মন্দির রয়েছে, কিন্তু এই অঞ্চলে দক্ষিণ আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ওরকম ধরনের মন্দির নেই। তার থেকে আমার ইচ্ছা হয়েছিল এবং গত 6 বছর ধরে আমি নবরাত্রি নিজে পালন করি সব পরিবারের সকলে মিলে। সেই চিন্তাধারা থেকে আমি চেয়েছিলাম বৈষ্ণদেবীকে এখানে আনতে, যেহেতু মানুষেরা অনেকে যেতে পারবে না, ওই কষ্টসাধ্য জার্নি অনেকে করতে পারবে না, তো তারা এখানে দাঁড়িয়ে সেই নবরাত্রি পূজা পাঠ করে তারা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। দুর্গাপুরের বুকে শ্রী শ্রী বৈষ্ণদেবীর মন্দির প্রতিষ্ঠা হওয়ায় খুব খুশি এলাকাবাসী। নবরাত্রির আগে এই ধরনের একটি মন্দির প্রতিষ্ঠা হওয়ায় স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। সাধন রুচ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। নিজের ব্যবসায় আরো উন্নতি করতে চান? হোটেল ব্যবসা বা রিয়েল এস্টেট অথবা চা বাগান কেনা বেচা করে আজই ব্যবসায় আনুন সাফল্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্রই একটি নাম আরসি হসপিটালিটি সার্ভিস। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোটেল, রিয়েল এস্টেট এবং চা বাগানের ব্যবসা করে ব্যবসায় সাফল্য এনে স্বপ্ন পূরণ করুন আপনিও। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী, কন্ট্যাক্ট 9564845420। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।